সবটি ওষুধি আসসালামু আলাইকুম অ্যাসেন্টি হার্বালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চমৎকার এবং সুন্দর অ্যাক্টিভিটিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কিভাবে আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় এবং শরীর থেকে রোগকে নিরাময় করা যায় আজকে এমনই একটি রোগের কথা বলবো স্কিনে আপনারা যে রোগটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে সিস্ট সিস্ট মানে কি এবং সিস্ট কি ধরনের হতে পারে সিস্ট গরোয়া উপায় কিভাবে আপনারা সিস্টকে ঠিক করতে পারেন মূলত আজকের ভিডিওতে পুরোটাই আপনাদের সাথে আলাপ করব সিস্ট হচ্ছে টিউমার কিন্তু টিউমার মানে ক্যান্সার নয় সিস্ট সাধারণত শরীরে টিস্যুর ভিতরে হয় এর ভিতরের অংশটা খানিকটা তরল খানিকটা আদা তরল আবার কোন কোনো সিস্ট খানিকটা ব্যথামুক্ত হয় অর্থাৎ সিস্ট ব্যথা করে না এবং খুব ধীরে ধীরে আস্তে আস্তে বড় হতে থাকে সিস্ট যদিও সংক্রমিত হয় অর্থাৎ সিস্টে যদি কোনো রকমের সংক্রমণ দেখা দেয় সেক্ষেত্রে সিস্ট লাল হয়ে যায় এবং সেটা ব্যথা করে এবং অনেক সময় চুলকানিও হয় অনেক সময় জলনীয় হতে পারে আবার কারো কারো বেলায় সিস্ট ফেটেও যেতে পারে সিস্ট যদিও অভ্যন্তরীণ অঙ্গ যেমন কিডনি লিভার বা ডিম্বাশয়ের মধ্যে হয়ে থাকে তাহলে সেটা খুব ছোট ছোট হয় এবং কোনো রকমের লক্ষণ প্রকাশ পায় না কিন্তু যদি ত্বকের নিচে হয় চামড়ার নিচে হয় তাহলে রকম ফুলে যায় এবং লাল হয়ে যায় অনেক সময় কালো হয় স্পর্শ করলে নরম তুলতুলে হয় ব্যথাও থাকে না কিছু কিছু সময় ব্যথাও থাকে সিস্ট ঘরোয়া উপায়ে কিভাবে ভালো করবেন অর্থাৎ চামড়ার নিচে টিস্যু নিচে যে সিস্ট তৈরি হয় সেই সিস্ট ঘরোয়া উপায়ে কিভাবে আপনি মাত্র সাত দিনে ভালো করতে পারবেন আজকের এই ভিডিওতে পুরোটাই আমি আপনাদেরকে দেখাবো সিস্ট করার জন্য আমি এখানে নিয়েছি দুধ অবশ্যই গরম গরুর দুধ নিতে হবে আপনারা জানেন দুধ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো দুধে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে আমিষ রয়েছে ক্যালসিয়াম রয়েছে পটাশিয়াম রয়েছে রয়েছে ভিটামিন এ ডি ভিটামিন বি এবং ভিটামিন বি বারো শরীর সুস্থ ভালো রাখার জন্য দুধের কোনো বিকল্পই হয় না দুধ আমাদের শরীরের জন্য এতটাই উপকার সিস্ট সাধারণত আমাদের ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে যাদের শরীরে ক্যালসিয়াম কম আছে হরমোন সমস্যা আছে যাদের শরীরে রক্ত উৎপাদন ক্ষমতা কম আছে মূলত তাদেরই এ ধরনের বহিরাগত যে সিস্ট আছে সেটা থাকে আর আপনারা জানেন যে দুধে কত রকমের দুধ ক্যালসিয়ামের উৎস দুধ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো মানসিক চাপ কমাতে পারে এক গ্লাস দুধ ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করতে পারে এক গ্লাস দুধ এক গ্লাস দুধ আমাদের শরীরে শক্তি যোগান দিতে পারে দুধ এতটাই উপকারী দুধের সাথে আমি নিয়ে নিচ্ছি এক চা চামচ অর্থাৎ এক চা চামচেরও সামথিং কম আপনারা যদি হাফ চা চামচ নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন হলুদ তবে আপনারা চেষ্টা করবেন বাজার থেকে কিনে আনা হলুদ নয় গরোয়া উপায়ে হলুদটা কিভাবে তৈরি করা যায় সেভাবে তৈরি করে সেই হলুদ দিয়েই আপনারা এই রোগ প্রতিরোধ ক্ষমতার যে ঔষধ অর্থাৎ হলুদ দুধ সেটা তৈরি করবেন আপনারা চাইলে হলুদটা বাসায় তৈরি করে নিতে পারেন হলুদ কিভাবে বাসায় তৈরি করতে হয় রূপচর্চার জন্য খাবারের জন্য তার একটি ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে একটু আমার চ্যানেলটি গড়ে দেখে নিতে পারেন হলুদে প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এবং আছে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফেঙ্গাল উপাদান হলুদ শুধু নিরাময়ই করতে পারে না আপনাদের যদি বাতের ব্যথা থাকে সেটাও কিন্তু দূর করতে পারে হলুদ দুধ কিন্তু রক্তকে বিশদ্ধ করে এবং পরিপাকের উন্নতি ঘটাতে পারে অর্থাৎ পরিপাককে ভালো করতে পারে হলুদ দুধ রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়াতে পারে হলুদ দুধ আপনি কি জানেন এক গ্লাস হলুদ দুধ সর্দি কাশি অর্থাৎ ফ্লু থেকে কিন্তু আপনাকে রক্ষা করতে পারে এতটাই কার্যকরী ডাক্তাররা বলেছেন যদি আপনি নিজের ঠান্ডা থেকে নিজের বাচ্চাকে নিজেকে সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই হলুদ দুধ খান নিয়ম করে মাত্র দশ দিন আপনি যদি হলুদ দুধ খান তাহলে আপনার এই ধরনের যে সিস্ট আছে অর্থাৎ আমাদের চামড়ার নিচে টিসুর উপরে যে সিস্ট তৈরি হয়েছে যেটা তুলতুলে নরম সেটা খুব দ্রুত গতিতেই ভালো হয়ে যাবে মাত্র দশ দিন খেলি আপনি সুস্থতা লাভ করবেন হলুদ দুধ এতটাই কার্যকরী সিস্টের জন্য হলুদ দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে আপনার ক্যালসিয়ামকে বৃদ্ধি করতে পারে আপনার শরীরে রক্তকে পরিষ্কার করতে পারে আপনার শরীরে বিভিন্ন হাড় ক্ষয় সেটা কিন্তু দূর করতে পারে হাড় ক্ষয় জয়েন্টে ব্যথা ভীষণ ব্যথা আপনি কাজ করতে পারছেন না বঙ্গুর হয়ে যাচ্ছেন তার থেকে কিন্তু হলুদ দুধ এক গ্লাস হলুদ দুধ আপনাকে সুস্থ রাখতে পারে এর জন্য নিয়ম করে প্রতিদিনই আপনাকে এক গ্লাস হলুদ দুধ খেতে হবে সকালে অবশ্যই খালি পেটে অথবা রাতে খাবারের আগে আপনি যদি এক গ্লাস হলুদ দুধের সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে মাত্র নিয়ম করে দশ দিন খান তাহলে দেখবেন যে আপনার যে সিস্ট আছে সেটা আর নেই সেটা চলে গিয়েছে আপনি সুস্থ হয়ে গিয়েছেন অতি তাড়াতাড়ি এই টেস্টটা এতটাই কার্যকরী আপনি একবার যদি এর ব্যবহার না করে থাকেন অর্থাৎ এই ওষুধটা তৈরি করে না খেয়ে থাকেন তাহলে বুঝতেই পারবেন না যে এর কতটা গুণাগর আপনি মনে হয় তিন দিন খেলেই বুঝতে পারবেন এর কার্যকারিতা আমি নিজে খেয়ে দেখেছিলাম আমি সুস্থ হয়েছি বিদায়ী আজকে আপনাদেরকে এই ভিডিওটি দিতে পেরেছি তাছাড়া হলুদ দুধ আপনার কিন্তু গোম যদি কম হয়ে থাকে আপনি ঘুমাতে পারছেন না অধিক রাত অবধি জেগে আছেন আপনার মাথা ব্যথা যন্ত্রণা করতেছে তার থেকেও কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে অর্থাৎ আপনার মস্তিষ্ককে সুস্থ এবং ঠান্ডা রাখতে পারে হলুদ দুধ এতটাই কার্যকরী বামতো হলুদ দুধ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন আমার নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর হ্যাঁ এই চমৎকার ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আশা করি আপনার একটি শেয়ারে অনেকেই সুস্থ হতে পারেন এক গ্লাস হলুদ দুধ খেয়ে হলুদ দুধ যে শুধু শেষটি ভালো করে তা কিন্তু না আপনার মস্তিষ্ককে সুস্থ রাখতে পারে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ঠান্ডা সর্দি কাশি সেটাও দূর করতে পারে বাতের ব্যথা যদি কারো হয়ে থাকে তার থেকেও মুক্তি পেতে পারে এবং ক্যালসিয়ামের জন্য হাড়ের যে ব্যথা হয় সেটাও কিন্তু মুক্ত করতে পারে এক গ্লাস গরম হলুদ দুধ অবশ্যই দুধটাকে কুসুম গরম থাকতে হবে কুসুম গরম দুধের সাথেই হলুদটা মিশিয়ে খেতে হবে আজকের মতো ভিডিও শেষ দিলাম সবাই